মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছগুলো আমি হালকা ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি বাটিতে উঠিয়ে নেব। এবার বাকি মাছগুলো ভেজে নেব। এবারে মাছ ভাজা তেলের ভিতর দিয়ে দেবো পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এক চা চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দেব 7 মতো লবণ। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, আর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এর ভিতর দিয়ে দিব সামান্য একটু পানি। আবারও মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবার এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি।
এবার ঢাকনা দিয়ে 4 মিনিট রান্না করব। চার মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা উঠিয়ে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর আমার এই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।